ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশন চ্যানেল। আমাকে অনেকে অনুরোধ করাচ্ছে যে ক্লাস থ্রি করাতে, অতএব অল্টারনেট করে করাবো, কখনো ফোর কখনো থ্রি, এইভাবে করিয়ে যাব। আর স্টুডেন্ট তোমরা দেখতে থাকো, আমি করাতে থাকি। আজকে তাহলে করাচ্ছি প্রবেশ জানা প্রশ্নমালা 35, 34 অবধি অলরেডি করানো হয়ে গেছিলো, প্রশ্নমালা 35 ক্লাস থ্রি। প্রশ্নমালা ক্লাস থ্রি প্রশ্নমালা 35 প্রবেশ জানা। 1 নম্বর, নিচে অঙ্কগুলি করো। কয়ের দাগে কি বলছে? গুণ করতে বলছে। টাকা 61 টাকা 2 3 পয়সা গুণিত 32, 32কে দিয়ে গুণ করে দিলাম, গুণিত হয়ে গেল যে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। তারপর হচ্ছে টাকা 360 টাকা 97 পয়সা, তাকে গুণ করতে হবে 89 দিয়ে। 89 দিয়ে আমরা এটা গুণ করলাম। গুণফল তো তোমরা নিজেরা করতেই পারো, গুণটা আর বোঝাচ্ছি না সহজ করে, তোমরা গুণ তো সবাই করতে জানো, অতএব চিন্তা নেই। তাহলে এর উত্তরটা হলো 3216.33 টাকা, এটাই হচ্ছে উত্তর। তারপর গয়ের দায়ে কী বলছে? ভাগ করতে বলছে। টাকা 128.24 টাকা, একে 8 দিয়ে ভাগ করতে বলছে। 8 দিয়ে ভাগ করে কী হলো? প্রথমে 1 পেল, 8 1 8 4 8 6 8 48, 10 মিনিটে এখানে বসে গেল। 2 নামলো, 10 মিনিটের জন্য 0কে আর একটা সংখ্যা নামলো 4, তাহলে 3 8 24, তাহলে উত্তরটা হলো 16.03 টাকা। তারপর চলে এসো ভয়ের দাগে। ভয়ের দাগে কী হচ্ছে? 2 4 1 4 5 টাকা 8 পয়সা ভাজিত 12 টাকা, 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করছি, তাহলে এত টাকা 8 পয়সা, এ ভাগ করে দেখছি 2 দিয়ে 12 দুগুণে 24 মিলে গেল। 1 নামলো, একটা 0কে 4 নামলো, 12 1 12, 2 হলো, 5 নামলো, 12 2 24 24, এবার 1 নামলো, এদিকে 10 মিনিটে বসে গেলো, যে 8 নামলো, 12 1 12, তাহলে 6 আর 0 হলো, 5 12 7, তাহলে উত্তরটা হলো এটাই যে 2012 টাকা 15 পয়সা, এটাই হলো উত্তর। তারপর চলে এসো দুইয়ের দাগে। প্রতি ছেলেকে 5 টাকা 59 পয়সা করে দিলে 8 জন ছেলের জন্য যত লাগে তার অর্ধেক তোমার কাছে রাখলে কত থাকবে? তাহলে কি বলছে? প্রতি ছেলেকে 5 টাকা 59 পয়সা করে দিতে হবে, তাহলে কটা ছেলেকে দিতে হবে? 8টা ছেলেকে। যে মোট যেটা হবে সেইটার অর্ধেক টাকা তোমার কাছে যদি রাখো তাহলে কত হবে? তাহলে আমি সমাধানটা কি করছি? প্রতি ছেলেকে 5 টাকা 59 পয়সা করে দিতে হবে, তাহলে 8টা ছেলে মোট টাকা হচ্ছে কত? 5 টাকা 59 গুণিত 8 = 44.72 টাকা। এবার এর অর্ধেক যদি তোমার কাছে রাখো তাহলে কত হবে? 44.72 সঙ্গে 2 ভাগ করতে হবে, যেহেতু অর্ধেক ভাগ করে হয়ে গেল। এই যে 2 2 4 4 নামলো, 2 2 4, 10 মিনিটটা খেয়ে 7 নামলো, 2 3 6 1 2 12, 6 2 12, তাহলে উত্তরটা হলো 22.36 টাকা। তাহলে এর অর্ধেক যদি তোমার কাছে রাখো, মোট টাকার 8 জনের মোট টাকার যদি অর্ধেক তোমার কাছে রাখো, কত হবে? 22.36 টাকা, এটাই উত্তর। তারপর চলে এসো তিনের দাগে। তোমার বাবার বার্ষিক আয় 15,06,000 টাকা 60 পয়সা হলে তোমার বাবার মাসিক আয় কত? তাহলে 12 যে বার্ষিক আয় মানে 12 মাসে এত টাকা পাচ্ছে, 12 মাসে এত টাকা পাচ্ছে, তাহলে 1 মাসে কত পাবে? আমি কি করব? 12 দিয়ে ভাগ করব, তাহলে 1 5 6 0 0.60 পয়সা, যেহেতু বলেছে 60 পয়সা, এইটাকে 12 দিয়ে ভাগ করছি। তাহলে 12 দিয়ে ভাগ করলে কী হচ্ছে? 12 1 12, 3 6 36, 3 12 36 হয়ে যাচ্ছে। এবার এই 3টে 0 এই ধারে 3টে 0 চলে যাচ্ছে, আর 10 মিনিটটা এইখানে কে আছে যে 6 নেমে গেল, 0 নেমে গেলো, 5 12 7, তাহলে তোমার বাবার কাছে মাসিক আয় কত থাকবে? মাসিক আয় কত হবে মানে বাস্তবিক আয় বলেছে, এইটা 12 মাস দিয়ে ভাগ করছি, তাহলেই সেটা মাসিক আয় বেরিয়ে যাবে। মাসিক আয় কত হবে? 13,005 টাকা, এটাই হলো তোমার বাবার মাসিক আয়। তারপর চলে এসো চারের দাগে। কিলোগ্রামে প্রকাশ করো। 110 কিগ্রাম 515 গ্রাম সমান কত কিগ্রা? 110.515 কিগ্রা, এটাই উত্তর। তারপর চলে এসো খ। মাঝখানে অন্য অঙ্ক করে ফেলেছিলাম, সরি তার জন্য।
তাপা আসছে খ, 90 কিগ্রা 20 গ্রাম সমান কত কিগ্রা? 90.20 কিগ্রা। 9 কিগ্রা 9 গ্রাম তার মানে 9.9 গ্রা। এসব দশমিক থেকে কিগ্রা চলে আসছে। 6780 গ্রাম সমান কত কিগ্রাম? কত গ্রাম? 6780 কিগ্রা। 1500 গ্রাম 15000 গ্রাম সমান 15.000 কিগ্রা। এগুলি উত্তর, এগুলো খুবই সোজা, এগুলো তোমরা সহজেই পারবে স্টুডেন্ট। একটু মন দিয়ে শুধু করবে তাহলে সহজেই পারবে। তাহলে চারের দাগাটা করলাম কিলোগ্রামে প্রকাশ করতে বা কিগ্রায় প্রকাশ করতে, মাছের দাগাটা কী বলছে? গ্রামে প্রকাশ করতে। গ্রামে প্রকাশ করতে হলে কীভাবে করতে হবে? 15 কিগ্রা 22 গ্রাম সমান কত গ্রাম? 15022 গ্রাম। এটাই উত্তর, মানে ওটা যেটা করেছি তার উল্টোটা হয়েছে। দশমিকটা ওধা এধারে বসেছিলে, এটা দশমিকটা এধারে আর বসছে না। 1500 15022 গ্রাম। আবার 150 কিগ্রা 200 গ্রাম মানে 15002 গ্রাম। 19 কিগ্রা 9 গ্রাম মানে 19009 গ্রাম। সব গ্রামে প্রকাশ করতে বলছে। এর আগেরটা কিলোগ্রামে প্রকাশ করেছি চারের দাগে, পাঁচের দাগেরটা কী করছি আমি? গ্রামে প্রকাশ করছি। স্টুডেন্ট তোমরা মন দিয়ে শোনো এবং মন দিয়ে করো, তাহলে খুব সহজেই পেরে যাবে। তারপর ঘরেরটা কী করছি? 3.450 গ্রাম সমান কত কিগ্রা সমান কত গ্রাম? 3450 গ্রাম। তারপর ওয়াইটটা হচ্ছে কিগ্রা 30.90 সমান 3090 গ্রাম দিয়ে এবার কী আসছে? ছয়ের দাগে। ছয়ের দাগেটা কী করবো স্টুডেন্ট তোমরা দেখো। 50 কিলোগ্রাম 50 কিলোগ্রাম 50 গ্রাম, 30 গ্রাম 30 কিলোগ্রাম 30 গ্রাম, 250 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম 140 গ্রাম মিলিয়ে মোট কত ওজন হবে? তাহলে এর মোট কত ওজন হবে? কিগ্রা হেগ্রা ডেকাগ্রা গ্রা প্রথমে আমি লিখে নিলাম সমাধানটা। তারপর 50 কিলোগ্রাম 50 কিলোগ্রাম 50 গ্রাম 50 গ্রাম, এই যে হেগ্রার জায়গায় শূন্য বসে 50 গ্রাম হলো। তারপর শুধু 30 গ্রাম 30 গ্রাম ডেকাগ্রাম আর গ্রামে 30 নিলাম। তারপর 30 কিলোগ্রাম 30 গ্রাম 30 কিলোগ্রাম মাঝে শূন্য খেয়ে 30 গ্রাম হলো। তারপরে 250 কিলোগ্রাম 250 কিলোগ্রাম হয়ে এই তিনটি শূন্য হলো। তারপরে 5 কিলোগ্রাম 140 গ্রাম 5 কিলোগ্রাম 140 গ্রাম। তাহলে এইগুলো একসঙ্গে যোগ করলাম আমি, এগুলো যোগ করে শূন্য করতে শূন্য 5 7 7 3 10 10 5 15 5 হাতে রইল 1 হাতে রইল 1 1 1 2, আর এটা 5 করতে 5 3 5 8 8 5 13 হাতে রইল 1 2 1 3। তাহলে 335 কিগ্রা 250 গ্রাম। তাহলে এগুলো কী হলো? এগুলো সব যোগ করলাম এবং ঠিকঠাক করে লিখে তোমাকে করতে হবে। কিগ্রা হেগ্রা ডেকাগ্রা গ্রা আগে লিখে নিতে হবে, লিখে নিয়ে কোনটা কার তলায় বসবে ঠিক করতে হবে, যেটা ফাঁকা যাবে সেই জায়গায় শূন্য বসাতে হবে। অতএব লেখাটা যদি ঠিক হয় তোমার যোগটা ঠিক হবে, কোনো সমস্যাই নেই, যোগফল হয়ে গেল, এটা যোগটা ঠিক হয়ে গেল। তুমি লেখাটা ঠিক এইভাবে লিখবে, আমি যেভাবে লিখেছি তোমরা লেখাটা ঠিক এইভাবে লিখবে। লেখা অঙ্ক যদি উল্টো পাল্টা হয় তোমার যোগফল উল্টো পাল্টা হয়ে যাবে, যোগফল ঠিকঠাক হবে না, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপর চলে এলাম সাতের দাগে। সাতের দাগে কি বলছে? 3 বছর 6 মাস সমান কত দিন? 3 বছর 6 মাস সমান, তাহলে 1 বছর সমান আমরা জানি 365 দিন। তাহলে 3 বছর সমান 365 × 3 = 1095 দিন। আরও 6 মাস মানে 6 × 30 তোমার 180 দিন। তাহলে 180 দিন কে বা এই যে 1095 কে 180 দিয়ে যখন যোগ করবে তখন উত্তরটা বেরিয়ে যাবে 1275 দিন। তাহলে উত্তরটা কী হলো? 3 বছর 6 মাস সমান কত দিন? তাহলে 3 বছর 6 মাস সমান 1275 দিন। এই যে প্রথমে 3 বছর সমান বেরিয়েছে 1095 দিন, তার সঙ্গে 180 দিন 6 মাস যোগ করেছি, হয়েছে 1275 দিন। এটাই উত্তর। তারপর চলে এসো শূন্যস্থান পূরণ করো। লিপিয়ার বৎসরের দিন সংখ্যা কত? এটা আমরা সবাই জানি, লিপিয়ার বৎসরের দিন সংখ্যা 366। তারপর ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে? ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘোরে।
ডিসেম্বর মাসের দিন সংখ্যা কত? 31। তাহলে আজকে এই পর্যন্তই থাক স্টুডেন্ট, আগামী দিনে এই যে ডিসেম্বর মাসের দিন সংখ্যা কত 31, এত অবধি করা রইল। আগামী দিনে এই অনুশীলনীর পরে অঙ্কগুলো করাবো। স্টুডেন্ট তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো, আর বেশি তো ভিউ হচ্ছে না, তোমরা বেশি করে না দেখলে আমাদের দেওয়ার এনার্জিটা থাকবে কেন? আমরাও তো দেবো যাতে করে বেশি ভিউ হয়, অতএব তোমরা বেশি করে দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর তোমরা যত দেখতে থাকবে তত আমাদের দেওয়ার ইচ্ছাটা বাড়বে, না হলে আমাদের দেওয়ার কোনো ইচ্ছাই থাকবে না। তাহলে ভালো থেকো, থ্যাংক ইউ।